বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আপনাদের মাঝে ইউপিএস সম্পর্কে কিছু তথ্য বা কিছু বিষয় আপনাদের কাছে তুলে ধরবো বা জানাবো। মোটামুটি এই ইউপিএস, এই ভিডিওটা দেখলে ইউপিএস সম্পর্কে, আপনাদের নর্মাল পিসি সম্পর্কে বা অন্য অন্য আদার্স কিছু ধারণা হবে, বা ইউপিএস সম্পর্কে মোটামুটি ধারণা হবে এবং ইউপিএস এর অনেক বিষয়বস্তু আপনাদেরকে ভিডিওতে তুলে ধরা হয়েছে। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, শেষ পর্যন্ত দেখলে মোটামুটি আপনাদের ভালো কিছু থিওরি হবে ইউপিএস সম্পর্কে। আসুন তাহলে আমরা মূল ভিডিও শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আপনাদের মাঝে খুব জরুরি একটা প্রোডাক্ট নিয়ে আসলাম, যেটা সচরাচর সবাই নতুন পিসি, ব্র্যান্ডেড পিসি বা যে নিয়ে চালায় তাদের জন্য মোটামুটি খুব জরুরি একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা ছিল ইউপিএস। আচ্ছা, এখন হয়তোবা ইউপিএস আমরা কেন ব্যবহার করব, ইউপিএস ব্যবহার কারণ কী, বা ইউপিএস ব্যবহার করলে আমরা কী সুবিধা পাবো বা এর অসুবিধাটাই বা কী, এর এই বিষয়ে কিছু আপনাদের মাঝে আলাপ। প্লিজ ক্লিক মাই চ্যানেল, সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন। নতুন পিসি বিল্ড করবো বা নিবো, তাদের জন্য এই ইউপিএসটা খুব জরুরি দরকার। এগুলান কি অন্য কোনো ফ্যাক্টরি, অন্য কোনো কেউ ইউজ করে কি না বা কারা ইউজ করছে, এই ধরনের তথ্য যদি আমরা আসি তাহলে এইসব যে ইউপিএসগুলো আছে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে সরকারি যে অফিসগুলোতে আছে, ব্যাংকে আছে বা যে কোনো ধরনের মোটামুটি যে প্রতিষ্ঠান আছে বা ট্রেনিং সেন্টার আছে, এগুলানে ইউপিএসগুলো চালায় আছে। তারা কেন চালায়, চালানোর কারণ হচ্ছে আপনারা যখন ইউপিএস পিসি চালান বা কোনো একটা কাজ করেন, তখন অনেক সময় হয় পিসিটা বন্ধ হয়ে যায়, কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে পিসি বন্ধ হয়ে যায়। আর নর্মালি বাংলাদেশের এখন বর্তমানের যে অবস্থা, কারেন্টের যে অবস্থা, দেখা যায় যে কারেন্ট এই যা এই আসে, এই হলো অবস্থা। তো অনেকে হয়তো অনেক কষ্ট করে টাকা দিয়ে পিসি বিল্ড করে বা বানায়, বানানোর পরে অনেক সময় কারেন্টের আপডাউনের কারণে বা কারেন্টের কোনো ফল্টের কারণে বা লো ভোল্টেজের কারণে বা যে কোনো কারণে হোক মাদারবোর্ড নষ্ট হয়ে যায়। অনেক সময় আছে পাওয়ার সাপ্লাইয়ের প্রবলেম হয়, মাদারবোর্ডের প্রবলেম হয়, হার্ড ডিস্কের প্রবলেম হয়, কারেন্ট চলে যায় আবার যদি আসে, ফট করে চলে যাওয়ার ফট করে যদি আসে, অনেক সময় মাদারবোর্ডের প্রবলেম হয়। বিশেষ করে মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই আর হার্ড ডিস্কের প্রবলেম হয় বেশি, এই তিনটা জিনিসে। আর একটা পিসির ভিতরে মেইন যে জিনিস, তার ভিতরে এই তিনটে জিনিস ছিল মেইন, মাদারবোর্ড, একটা পাওয়ার সাপ্লাই, একটা আর একটা ছিল হার্ড ডিস্ক। এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ বা আসলে মেইন যে পিসির যে মেইন বিষয়গুলো, তার ভিতরে এগুলান হলো মেইন মেইন বিষয় আর কি, মেইন মেইন পার্ট। সুবিধার যে ইউপিএসগুলো না আছে, এগুলান নর্মালি কোম্পানি থেকে বলে দেয় যে 25 মিনিট বা 30 মিনিট ব্যাকআপ দেয়। আর আমরা নর্মালি আমাদের এখান থেকে যারা নিয়ে যায়, এরা মোটামুটি আর কি প্রথম অবস্থায় নিলে 20-25 মিনিট চলে, আস্তে আস্তে ব্যাকআপ কমতে থাকে। যদি মেইনলি এরকম প্রবলেম হয়, অনেকেই আছে এরকম প্রবলেম হওয়ার কারণে ইউপিএস ফেলাই দেয়। ইউপিএস ফেলানো, আসলে ইউপিএসের যে প্রবলেমটা হয়, বেশিরভাগ প্রবলেম হয় ব্যাটারি ব্যাকআপের বা চার্জের প্রবলেম হয় বা হচ্ছে চার্জ কম থাকে বা থাকে না, বা কম ইউপিএসে লাইন দেওয়ার সাথে সাথে একটা শব্দ হয়ে বন্ধ হয়ে যায়। যে এর মেইন যে প্রবলেম সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গেলে এরকম হয়। আপনার একটা ব্যাটারি আছে 12 ভোল্টের, যে ব্যাটারিগুলো আছে ইউপিএসের ব্যাটারি বললেই হবে, ইউপিএসের 12 ভোল্টের ব্যাটারি, 8.2 অ্যাম্পিয়ার ব্যাটারিগুলো, এগুলান 1350 থেকে 1400 টাকা বা 1250 টাকা, এটা সমস্যাপত্র হতে পারে, প্রাইসের আপডাউন হতে পারে। আপনারা যা কম্পিউটার যে দোকান আছে বা ইউপিএসের যে দোকানগুলো আছে, ওখানে গিয়ে ইউপিএসের 12 ভোল্টের ব্যাটারি, ছোটো ব্যাটারি, বা 2.8 অ্যাম্পিয়ার যে ব্যাটারিগুলো আছে, এগুলো যদি 600 অ্যাম্পিয়ার হয় তো একটা লাগবে, আর 1200 অ্যাম্পিয়ার হলে দুটো লাগবে, দুটো ব্যাটারি লাগে। নিয়ে যায় সুন্দরভাবে খুলে আপনার বাসায় ইউপিএসগুলো রিপেয়ার করতে পারবেন, খুলে লাগাইলে হয়ে যাবে। আর এটার যে 1200 অ্যাম্পিয়ার যে ইউপিএসগুলো আছে, এগুলান নর্মালি আপনার 30 থেকে 35 মিনিট বা 20 থেকে 25 মিনিট মোটামুটি চার্জ থাকে এরকম। আর 600 অ্যাম্পিয়ার যে ইউপিএস আছে, এটাতে দুইটা পোর্ট দেওয়া আছে, আমরা কম্পিউটারে যদি লাগাই, একটা কম্পিউটার একটা মনিটর। আর 1200 অ্যাম্পিয়ার যে ইউপিএস আছে, এটাতে আপনার চলবে দুইটা মনিটর, দুইটা পিসির লাইন দেওয়া আছে, আপনার দুইটা পিসি দুইটা মনিটর লাইন দিয়ে চালাতে পারবেন।
আর এটা নরমালি যে 600 ভিউ রিপিএস গুলো আছে এগুলা কোম্পানি ওয়াইজ দাম কম বেশি আছে তারপরেও আপনার 2500 থেকে শুরু করে 27 2800 বা 3200 টাকা 600 ভিউ আর 1200 ভিউ যে রিপিএস গুলো আছে 3800 থেকে 4000 বা 4000 টাকার উপরে এরকম প্রাইস আর রিপিএস যদি পিসিতে লাগান পিসির কন্ডিশন পিসির আচরণ অনেক দিন টেকে বা চলে ভালো বা কোনো প্রবলেম হয় না অনেক সময় আছে যদি কারেন্টের ভোল্টেজ আপ ডাউনও করে পিসির সাথে যদি আপনার ইউপিএসের সাথে যদি লাইন থাকে তাহলে ওই যে প্রবলেমটা ওইটা আর হবে না পিসি সুন্দরভাবে চলবে অনেক সময় ভোল্টেজ আপ ডাউনের কারণে পিসি আস্তে করে বন্ধ হয়ে যায় বা স্লো হয় বা শর্ট ডাউন হয় অনেক ধরনের এই ধরনের প্রবলেম হয় এই জন্য আমার সাজেশন হচ্ছে হলো যারা ইউপিএস পিসি নেন নতুন পিসি নেন একটা নতুন পিসি বানাইতে মোটামুটি একটা টাকা খরচ করে মোটামুটি একটা বাজেট করতে হয় এখন এত টাকা বাজেট করে দেখা যায় কারেন্টের ফল্টের কারণে হোক বা কারেন্ট আপডাউনের কারণে হোক বা কারেন্টের ভোল্টেজের কারণে হোক আপনার পিসি যদি নষ্ট হয়ে যায় তাহলে বিশাল বড় একটা ইফেক্ট করবে আপনি যে কাজ করতেছেন আর একটা ব্যাপার সেটা হচ্ছে আপনারা যখন কাজ করতেছেন কোনো কিছু কাজ করছেন সেভ করে নেবেন বা সেভ করবেন বা এই ধরনের কোনো কিছু হয়তো আমরা নেই ফট করে যদি কারেন্ট চলে যায় যে যে কাজটা করছেন সেটা যে কোনো সফটওয়্যার হোক কাজটা আবার এই জন্যে একটা ইউপিএস নিলে আর এই ধরনের কোনো প্রবলেম হবে না নর্মালি কারেন্ট যদি চলেও যায় আপনি যে 10-15 মিনিট যে সময়টা পাবেন একটা কাজ করে নর্মালি একটা কাজ করে সেভ করে রাখার জন্য একটা সময় পাবেন এই জন্যে পিসিও ভালো থাকবে আপনি যে কাজ করতেছেন সেই কাজটা পুরোপুরি ওকে হইলেও বা ওকে হয়ে থাকে বা কোনো প্রবলেম হয় না যে কাজটা করলে তাহলে কোনো প্রবলেম হয় না দেখা যায় একটা কাজ মোটামুটি করছেন 3-4 ঘন্টা মোটামুটি শেষের ওইদিকে আসছে কারেন্ট ফট করে চলে গেল অনেক সময় আছে যদি যদি থাকে ভালো কথা অনেক সময় আছে ওই ফাইলটা ক্রপকেট হয়ে যায় বা অনেক সময় আছে হার্ড ডিস্কটা ক্রপকেট হয়ে যায় সেক্ষেত্রে তো প্রবলেম হয় সেক্ষেত্রে সমস্যা ওই ফাইলটা আবার নতুন করে করতে হবে আবার সময় লাগবে এই জন্যে একটা ইউপিএস নেওয়াটা অনেক ভালো কারেন্টের যে অবস্থা থাকে কারেন্ট যদি মনে করেন যে না আমার এখানে কারেন্ট সবসময় থাকে তাহলে ইউপিএস নেবো কেন তাহলে দরকার নেই কারেন্ট যদি সবসময় থাকে মোটামুটি ভালো সময় থাকে তাহলে ইউপিএসের দরকার নেই আর যাদের যাদের যেখানে কারেন্টের প্রবলেম হয় বেশি বা যায় বেশি সেখানে একটু নর্মালি ইউপিএস নিতে পারেন আর যদি মনে করেন যে না আমার 3-4 ঘন্টা বা আরও বেশি ব্যাক আপ লাগবে সেক্ষেত্রে আছে আইপিএস ইউপিএস আইপিএস পুরোটাই কিন্তু আলাদা আইপিএস দিয়ে আপনারা পুরো বাড়ি তারপরে হচ্ছিল পুরো যে আপনারা যেখানে দোকান বলেন বা হচ্ছে শপ বলেন বা হচ্ছিল যেখানে আপনার অফিস বলেন পুরাতে আপনার আইপিএস লাগাইলেই তাহলে 3-5 ঘন্টা পর্যন্ত ব্যাক আপ দেয় এটা আপনারা যেরকম খরচ করবেন যেটা ব্যাটারি লাগবেন এই ক্ষেত্রে আপনারা যদি আইপিএস যদি লাগান তাহলে ইউপিএসের কোনো প্রয়োজন নেই আইপিএস লাগাইতে মোটামুটি নর্মালিও যদি একটা আইপিএস লাগান তাহলে 25-30 হাজার টাকার মতো বা আরও বেশি পড়তে পারে এই জন্য অনেকেই আছে যে ইউপিএসই নেয় ইউপিএস একটা 27-2800 বা 3200 টাকা এর মধ্যে হলেও হয়ে যাবে এটা হলো স্বল্প বাজেটের মধ্যে আপনার সাশ্রয়ী আর যদি বাজেট বেশি হয় বা টাকা আপনার বেশি থাকে তাহলে আপনার একটা আইপিএস নিতে পারেন আইপিএস নিলে আর কোনো সমস্যা নেই 3-4 ঘন্টা বা 5 ঘন্টা সুন্দরভাবে আপনাদের ব্যাকআপ দেবে আপনারা যে কাজ করতেছেন সুন্দরভাবে করতে পারবেন কোনো সমস্যা নেই আর একটা জিনিস আর একটা তথ্য দিয়ে বলি সেটা হচ্ছে যে ইউপিএসের যে ব্যাটারিগুলো আছে এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড হিসেবেই বিক্রি হয় কেজি হিসেবেই বিক্রি হয় আপনাদের যদি নতুন ইউপিএস লাগানোর পরে যে ব্যাটারিগুলো আছে অনেক সময় ব্যাটারিগুলো যে ভাঙ্গির দোকানগুলো আছে বা হচ্ছিল ফেরিওয়ালারা আছে বা এই ধরনের এই ব্যাটারিগুলো কিন্তু কিনে নেয় মোটামুটি ব্যাটারিগুলো কিনে নেয় ব্যাটারি কেজি হিসাবে কিনে কেজি হিসেবে যদি হয় অনেক সময় আছে 200-250 টাকা পর্যন্ত একটা করে ব্যাটারি বিক্রি হয় আমার ইউটিউব চ্যানেল মোটামুটি ভিডিও ছাড়তেছি মোটামুটি ভালো আপনাদের আপনাদের জন্য আমি এতদূর আসতে পারছি আরও আমাদের সামনে আরও এগিয়ে যাব আপনারা যদি আমার পাশে থাকেন আমার ভিডিও যদি দেখেন তাহলে আমি হয়তো বা সামনে আরও ভালো কোনো কিছু করতে পারবো আর আপনাদের কাছে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো অনেকেই আছে এখন বর্তমানে সার্ভিসিংয়ের সাইটটা বা সার্ভিসিং যে ভিডিওগুলো আছে যেন মানুষ বেশি দেখে বা বেশি চাহিদা আমি চেষ্টা করি আমার এখানে যে ভিডিওগুলো আমি দেই সার্ভিসিংয়ের ভিডিওগুলো দেই এগুলো আমি আগে নিজে ট্রাই করি 100% হয় কি না বা ভালো মানে ফুল কমপ্লিট হয় কি না
করে তারপরে ওই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি, যেন যে ভিউয়ার বা যে ভাই আমার ভিডিওগুলো দেখে বা যারা দেখতেছে তারা যেন মোটামুটি একটা উপকার হয়, যে এই ভিডিওটা দেখে তারা যেন মোটামুটি নর্মালি একটা জানি থিওরি পায় যে এটা কীভাবে ভালো হয় বা কীভাবে করতে যায় বা কীভাবে করতে হয়। এই জন্য আপনারা আশা করি আমার পাশে থাকবেন আমার।